হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আমি আবারও চলে এসেছি মেকআপ অল বিডির ফেসবুক পেজ থেকে লাইভে। সো সব আপুরা জয়েন হতে হতে আমি বলে দিই, আমাদের কিছু বেসিক ইনফরমেশন আছে, সেগুলো হলো আমাদের কিন্তু তিনটা আউটলেট। একটা হচ্ছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের একটা আউটলেট আছে, সেখানে মিরপুরবাসী যারা আছেন সেখানে চলে আসবেন। এছাড়া আমাদের মিরপুরের বাহিরেও একটা আউটলেট আছে, সেটা হচ্ছে স্ট্যান্ড প্লাজা, হ্যাঁ, হাতিপুল স্ট্যান্ড প্লাজা 1/90 নাম্বার শপ, গ্রাউন্ড ফ্লোর। এবং ঢাকার বাহিরেও আমাদের একটা আউটলেট আছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ আল জয়নাল ট্রেড শপিং সেন্টার, সেটা ঠিক দোতলায় 209 এবং 210 নাম্বার আউটলেট। সব আপুরা জয়েন হতে হয়ে যাক। এর মধ্যে আমি আরো কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু মেকআপ ওয়ার্ল্ড বিডি পেজ একটাই ফেসবুকে, আমাদের এছাড়া আর কোনো পেজ নেই। সো আমাদের আর কোনো ফেক পেজ বা কোনো কিছুই আমাদের নেই, আমাদের একটা মাত্র পেজ, সেটা হচ্ছে মেকআপ ওয়ার্ল্ড বিডি, যে পেজ থেকে আমি এখন লাইভ করছি। আর এছাড়া আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেখান থেকে আমরা লাইভ করি, তার সেটা এছাড়া আর কিছু নেই আমাদের। আর আমাদের ইউটিউবে একটা চ্যানেলও আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবা খান আপু কেমন আছেন? হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই, হ্যালো, কি অবস্থা, কেমন আছো? কিউরি, আলহামদুলিল্লাহ ভালো। আপু, 14 টাকার অফার কি শপে এসে নেওয়া যাবে? আপু, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট যতটুকু জানি যে এটা সম্ভবত শুধুমাত্র অনলাইনের জন্য। হ্যালো, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন লানবেন স্ট্রবেরি পোর স্ট্রিপস মাস্ক আছে না? আপু, একটু স্টক আউট হয়ে গেছে, আসলে আমিও নিব। আপনার কথা শুনে মনে পড়ে গেল, আসলে আমিও নিব, ওইটা অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। সো আমি চিন্তা করছি আসলে আমিও নিব। আর আজকে আমি কফি স্ক্রাবারটা নিয়ে রিভিউ করব। সো সবাই একটু লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দেন। আমি জাস্ট একটা মিনিট জাস্ট একটু পানিটা নিয়ে আসি। লাইফটাকে আমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিই। আপু, অয়েলি স্কিনের জন্য ভালো ময়েশ্চারাইজার কোনটা, যেটা ইউজ করলে স্কিনটা অয়েলি ভাব কমাবে, হেলদি রাখবে? আপু, ময়েশ্চারাইজার যদি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আমাদের সিম্পলের ময়েশ্চারাইজারটা নিতে পারেন, ঠিক আছে, ওটা খুব ভালো হবে। আচ্ছা আপু, আমার হালকা ড্যামেজ স্কিন, আমি কি ইকো ফ্রেশের সুতিং জেলটা ইউজ করলে ভালো বেনিফিটস পাবো? অবভিয়াসলি ডিয়ার, ইকো ফ্রেশের সুতিং জেল তারা ইউজ করবেন যাদের স্কিনটা কিনা ড্যামেজের মতো হয়ে গেছে, তারা ইউজ করলে অনেক ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, জীবনের গ্যারান্টি নাই আপু, হচ্ছে গিয়ে স্টিকার দিয়েছেন, আমি স্টিকার কমেন্ট না করি। হ্যাঁ, আচ্ছা আপু, 10 কেজি ওজন কমানোর জন্য কি আছে, কি কি নিতে? 65 কেজি ওয়েট লস, ওকে, 65 কেজি ওয়েট এখন, যেটা ভালো কাজ করবে, 100% রেজাল্ট দেবে। আপু, আপনি হচ্ছে গিয়ে আমাদের ইসমি টিটা নিবেন এবং সুপার স্লিমিং হার্ব যে ট্যাবলেট আছে ওটা নিয়ে নিবেন, ঠিক আছে। হ্যালো কেরি পাই, হ্যালো, কি অবস্থা? আরো কিছু আপুরা জয়েন হয়ে গেলে হচ্ছে কি আমি কফি স্ক্রাবারটা রিভিউ করবো আপনাদের সামনে, একদম আমি আপনাদের একদমই ক্লোজ চলে আসছি। আচ্ছা আপু, ক্রিমি ব্রাইট ফেস ওয়াশ দেখাও। আচ্ছা, ভালো হ্যান্ড ক্রিম কোনটা? আপু, কোজোর হ্যান্ড ক্রিম গুলো নিতে পারেন, কোজোর হ্যান্ড ক্রিম কিন্তু বেশ ভালো, আমাদের কাছে কোজোর হ্যান্ড ক্রিম অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আজকে আমি ট্রাই করব দুই হাতে দুইটা বাথ সল্টের রিভিউ করার, তাহলে এটা বেশি ভালো হবে, ঠিক আছে। আপু, আমি শপে এসে নিব প্লিজ। আচ্ছা, আপনি শপে যে কথা বলতে পারেন, যদি আপনাকে শপ থেকে দিয়ে দেয় তাহলে নিয়ে নেবেন, ঠিক আছে। আমি শিওর না যে আপনি শপ থেকে পাবেন কিনা। বডি ব্রাইট কি করলে হবে আপু, এটাই আজকে আমি দেখাবো যে কিভাবে করে আপনি বাথ সল্ট দিয়ে আপনার স্কিন টোনটাকে ব্রাইট করবেন, বডি স্কিন টোনটাকে। ওকে, এই হচ্ছে ক্রিমি ব্রাইটের দুইটা মানে ফেস ওয়াশ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 14 টাকার অফার মানে বুঝলাম না। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে রীতা আপু, বুঝিয়ে দিচ্ছি, একটু সাথে থাকতে হবে। আর মেকআপ ওয়ার্ল্ড বিডিকে ভালোবেসে আমাদের সবাইকে ভালোবেসে লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে। সো এই হচ্ছে ক্রিমি ব্রাইটের ফেস ওয়াশটা, এই দুইটাই সেম কাজ করে, এটা হচ্ছে আগেরটা আর এটা হচ্ছে আপডেটটা, ঠিক আছে। সো এটার প্রাইস পড়বে 420 টাকা করে, এটার প্রাইস পড়বে 450। সো যার যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। এগুলোর কাজ একটু বলে দিই, এগুলো আপনি স্কিন টোন থেকে হচ্ছে কি ময়লাটাকে রিমুভ করতে সাহায্য করবে, অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে, স্কিনটাকে ব্রাইটেনিং করবে, একই সাথে এটা আপনার স্পট রিমুভ করতে সাহায্য করবে। ওকে আপু, অ্যালার্জির কজি ক্রিমটা আমার ফেসে র্যাশ, ওকে, র্যাশ হয়েছে অ্যান্ড স্কিন পিলিং অ্যান্ড ড্রাই হয়েছে, কি করব প্লিজ? ড্রাই হয়েছে, ওকে, কোকোনাট অয়েল ফেসে লাগাই, ফেস অনেক বাজে। ওকে আপু, রাখি খান আপু, আমি এটা হচ্ছে গিয়ে বলেছিলাম যে যারা কিনা
এলাকে ক্রিম ইউজ করবেন তাদের একটু পিলিং হবে, তাদের একটু র্যাশেস এর প্রবলেম হবে, বাট এটা ঘাবড়ানোর কিছু নেই, আবার ঠিক হয়ে যাবে এক একাই। রসনের আবহাওয়া সিরামটা কেমন আপু? অবভিয়াসলি অনেক ভালো, যাদের কিনা ফেসে পিম্পলস এর প্রবলেম আছে, মুখে কালো স্পটের জন্য একটা ক্রিম বলো আপু। কালো স্পটের জন্য ক্রিম না, আপনাকে স্ক্রাবার নিলে আপনি বেশি বেনিফিটস পাবেন, ঠিক আছে? 450 টাকা দিয়ে একটা ফেশিয়াল স্ক্রাব নিতে পারেন, সেটা অনেক ভালো হবে। আচ্ছা হাই হ্যালো আপু, চুলের চুলের ক্যাশ হবে আপু বুঝিনি। আচ্ছা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম নাইমা আপু, কেমন আছেন? এসএমসি বাথসলটা নিয়েছি, এখন এটা কিভাবে ইউজ করব? আচ্ছা সপ্তাহে কয়দিন? সপ্তাহে 3 দিন ইউজ করবেন আপু, আর আজকে আমি কফি স্ক্রাবারটা ইউজ করে দেখাবো। আচ্ছা কেমন আছো? আমি ভালো আছি। কোনটা ভালো হবে আপু? কোনটা ভালো হবে, কোনটার কথা বলছেন আপু? আপু বেস্ট সানস্ক্রিন দেখো, বেস্ট সানস্ক্রিন হচ্ছে আপু মিশা সানস্ক্রিনটা, ঠিক আছে? আমি একটু জাস্ট দেখি মিশা সানস্ক্রিনটা কি অ্যাভেলেবল আছে এখানে। মিশা সানস্ক্রিনটা আই থিঙ্ক এখানে নাই আপু। ক্রিমি ব্রাইটের ফেস ওয়াশ কোনটা স্কিনের আপু? দুইটাই হচ্ছে কি অল টাইপ অফ স্কিনের জন্য, ঠিক আছে? দুইটাই সব স্কিনের জন্য সুইটেবল। আচ্ছা ফেশিয়াল ফেশিয়াল হেয়ার রিমুভ করবো কিভাবে আপু? আমাদের ফেশিয়াল রেজর আছে, ওটা নিয়ে নেবেন। ব্ল্যাক এন্ড হোয়াইট হেডস এর জন্য কিছু আছে? হ্যাঁ আপু, ব্ল্যাক এন্ড হোয়াইট হেডস এর জন্য একদম ফেমাস প্রোডাক্ট হচ্ছে সাম্বাইন মি বাই বাই ব্ল্যাক হেডসটা, এটা অসম্ভব ভালো, সেটা নিয়ে নিতে পারেন। আর আজকে আমি আপনাদের সাথে লাইভ রিভিউ করতে যাচ্ছি এই স্ক্রাবারটা নিয়ে, ঠিক আছে? এই কফি স্ক্রাবারটা নিয়ে, এটা আমি সকালে বলেছিলাম যেটা আমি বিকালে লাইভে ইউজ করে দেখাবো। সো যারা যারা এটা রেজাল্ট দেখতে মানে দেখতে চাচ্ছেন, তারা কি করবেন লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সো এখন আমি কি করবো, আমি এই হাতে হচ্ছে কি অ্যাপ্লাই করবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন নদী আপু? ওকে আপু, চুলের জন্য ভালো কিছু বলো আপু, চুলের জন্য ভালো কি শ্যাম্পু চাচ্ছেন? আর আমাদের একটা নতুন মাস্ক এসেছে আজকে, আমি লাইভে দেখেছি সকালে, প্রো ফাইবার, ঠিক আছে? এটা নিয়ে নিবেন, এটা প্রাইস করবে 350 টাকা। এটা যাদের কিনা চুল কেমিক্যালি ড্যামেজ হয়ে গেছে, এছাড়া যাদের ড্যামেজ হেয়ার তাদের জন্য এটা অনেক বেশি ভালো কাজ করবে। মাহাদের সিরামের প্রাইস করবে 650 টাকা, বাই বাই ব্লেমিশেস এর প্রাইস 1150 টাকা আরোহী আপু। ওকে আপু, মুখে ভেইন দেখা যায় কি ইউজ করবো? ভেইন দেখা গেলে আপু আমাদের স্নেল ক্রুসিকার যে সিরামটা আছে এবং গ্ল্যাকটোমাইসিস এর যে টোনারটা আছে, এই দুটো একসাথে করে ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে সো এখন আমি কফি স্ক্রাবারটা ইউজ করে দেখাবো। কফি স্ক্রাবারটি ইউজ করে দেখো, এই যে দেখেন আমি এই হাতে হচ্ছে আজকে ইউজ করবো। বাই বাই ব্ল্যাক হেডস এর প্রাইস করবে 1150 টাকা করে। মিশা সানস্ক্রিন কি অয়েলি স্কিনের জন্য? হ্যাঁ, বেবি লুক দেয়। আবার রিজনেবল প্রাইস এর একটা সিরাম ইউজ করবো, হিডেন অ্যাকনে গর্ত স্কিন, ওকে অয়েলি স্কিন, সেক্ষেত্রে হচ্ছে কি আপু আপনি আমাদের স্নেল ক্রুসিকার যে সিরামটা আছে সেটাই নেবেন। ওকে এইটা হচ্ছে কি কফি স্ক্রাবারটা, এটা আমি হচ্ছে কি আমার একটা বাটিতে উঠে নিছি, না হলে দেখা যাবে আমি হলুদ ড্রেস পরাছি, পড়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কি কফি স্ক্রাবারটা, আমি দেখিয়ে দিলাম। আর এটা আপনি এভাবে করে হাতে নিয়ে, এখানে যদি আমার কাছে পানি আছে, এটা জাস্ট একটু পানি দিয়ে নেবেন এটাতে, ঠিক আছে? এভাবে একটুখানি পানি দিয়ে নেবেন, দেন এটা আপনার হাতের মধ্যে এটাকে মেল্ট করবেন। হাতের মধ্যে মেল্ট করলে দেখি একদম পুরো এরকম হয়ে গেছে, ঠিক আছে? এটাকে হাতের মধ্যেই আপনাকে মেল্ট করতে হবে, তারপর আরেকটু পানি দিয়ে নেবেন এটাতে। আচ্ছা ভালো একটা মাস্ক দেখাও যেটা স্কিন ব্রাইটেনিং করে। আচ্ছা স্কিন ব্রাইটেনিং করবে, টমেটোক্সটা নিয়ে নেবেন, ঠিক আছে? টমেটোক্সটা নিয়ে নেবেন, তোমাকে ইয়েলো বার্ড লাগছে কিউ রিবাই তাই। ওকে সো এই হচ্ছে কি কফি মাস্ক, এটাকে আরেকটু আমরা পানি দিয়ে এটাকে মেল্ট করবো, হ্যাঁ, যাতে করে আমরা এটা স্কিনে লাগানোর পর এটা যেন খুবই ভালো কাজ করে লাইক দিস। আচ্ছা মিশা সানস্ক্রিনে অফার প্রাইসে চাই। আচ্ছা ঠিক আছে আপু, আমি ভাইয়াকে বলবো অফার প্রাইসে এটা দিয়ে দিতে। আচ্ছা নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ। ডায়মুলারি ক্রিমটা আছে আর প্রাইস? হ্যাঁ আপু, ডায়মুলারি ক্রিম অ্যাভেলেবেল আছে। যদি আমার এই হাতে প্রচুর ব্যথা, কালকে লাইভে আমার আঁচল লাগছিল হাতে। চোখের নিচে কালো দাগ কিভাবে যাবে আপু? আইজেল ইউজ করতে হবে, ঠিক আছে? আইজেল ইউজ করলে চলে যাবে আপু। আজকে কি নারায়ণগঞ্জের সঙ্গে নেবেন? আচ্ছা আপু আমি সঠিক বলতে পারছি না, ঠিক আছে? সঠিক আমি বলতে পারছি না। ওকে এভাবে একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে রাব করতে হবে এভাবে করে। আচ্ছা আপু, 14 টাকার প্রোডাক্টস কোনগুলো অফার দেখান? আচ্ছা দেখিয়ে দিব আমি, ঠিক আছে? এটা আমি একটু আগে আপনাদের এটা রিভিউটা দিয়ে নিই। এটা হচ্ছে কফি স্ক্রাবারটা, এটা আমি আপনাদের সামনে লাইভে ইউজ করবো, দেন আমার দুইটা হাতের চেঞ্জটা জাস্ট দেখবেন আপু। ইউজার ক্রিমটা আর সিরামের প্রাইস, ইউজার ক্রিমের প্রাইসও পড়বে 1150, সিরামের প্রাইসও পড়বে 1150। আপনি কি ইউজ করছেন? আজকে হচ্ছে আমি এই কফি স্ক্রাবারটা ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? এই কফি স্ক্রাবার আমি ইউজ করে দেখাবো, আর এই স্ক্রাবারটার প্রাইস পড়বে মাত্র 650 টাকা। অফারে তাও চলছে এটা 650 টাকা। ছেলেরাও কি নিতে পারবে আপু? আপু এটা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ইউজ করতে পারবে। পারফিউম আছে পিউরিফাই? না পারফিউম নেই। লিপ স্লিপিং মাস্কটা কি ডেতে ইউজ করা যাবে? নাইট টাইমে ইউজ করলে বেস্ট রেজাল্ট পাবেন, ঠিক আছে? এই দেখেন এই কফিটা কিরকম কালার চেঞ্জ করছে, ঠিক আছে?
মানে আমার হলুদ ড্রেসে পুরো একদম অবস্থা খারাপ। সুতিং জেল আছে? হ্যাঁ আপু, আমাদের কাছে বেশ অনেকগুলো ফ্লেভারের সুতিং জেল অ্যাভেলেবল আছে। লাল তিলের জন্য কি করব? লাল তিলের জন্য আপু আপনি আমাদের একটা লাল তিল যাওয়ার জন্য ক্রিম আছে, ঠিক আছে, থ্রি ডি ক্রিমটা ওটা নিয়ে নেবেন। আচ্ছা এই হচ্ছে কি আমি ইউজ করছি, এটাতে আমি একটু পানি দিয়ে এটাকে আমি মেল্ট করে নিব। ওকে এই দেখো, লাইফটা কিন্তু আমরা বেশি বেশি করে শেয়ার করে দিব। ডায়মন্ডারি হোয়াইটেনিং ফ্রেক ক্রিমটা মেড ইন জাপান, তার প্রাইস এখন মেড ইন জাপানটা আমাদের কাছে নেই, এটা হচ্ছে মেড ইন ইরান, ঠিক আছে, জাপানটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। এটা হচ্ছে আপনি যত বেশি রাব করবেন, তোমার হাতের নখটা চকচক করছে, হ্যাঁ এটা আপনি যত বেশি হচ্ছে গিয়ে রাব করবেন অতটাই আপনার বডি থেকে এটা ময়লাটাকে বের করতে সাহায্য করবে, স্কিনটাকে সফট করবে। বডি মিস্ট পারফিউম না, হ্যাঁ বডি মিস্ট অ্যাভেলেবেল আছে দা বডি শপের, এগুলো হচ্ছে কি আমি কালকে দেখিয়ে দিয়েছি, আপনি দেখেন এটা আপনার স্কিনটাকে কতটা মোলায়ম করে ফেলবে। লাইক আমি ধোয়ার পরে মানে এটা আমি যতবারই ইউজ করি না কেন আমার কাছে অনেক ভালো লাগে। এটা আমি আমার পার্সোনাল ইউজের জন্য একটা নিয়েছি। টোনার আছে আর প্রাইস কত? হ্যাঁ আপু, আমার মাথার উপরে যে চারটা টোনার দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে 400 টাকা করে, ঠিক আছে। ওকে শুধু সুতিং জেল জেল দিলেই হবে? ওকে একটু পরেই, এমন একটা প্রোডাক্টসের নাম বলো যেটা আমার স্কিন ন্যাচারাল দেখাবে অলওয়েজ প্লিজ। আচ্ছা ন্যাচারাল দেখাবে, আপনি কি ডে টাইমে ইউজ করার প্রোডাক্ট চাচ্ছেন আর নাইট টাইমে ইউজ করার প্রোডাক্ট চাচ্ছেন? ইন্তি আপু, আচ্ছা ড্রাই স্কিনের জন্য একটা ভালো কিছু বলেন। ড্রাই স্কিনের জন্য অনেক কিছু আছে, ঠিক আছে, আমার অন্য একটা আজকে স্ক্রাবার ভরা একদম একাকার অবস্থা হয়ে যাবে, দেখেন আমি যত বেশি হচ্ছে কি এটাকে স্ক্রাব করতেছি কফিগুলো মেল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কফিগুলো মেল্ট হয়ে যাচ্ছে। এটাতে আরেকটু পানি দিয়ে আমি মাসাজ করবো, এই দেখেন এটার কফিগুলো একদম আমার স্কিনের সাথে মেল্ট হয়ে যাবে। 14 টাকার অফার গুলো কি ওয়েবসাইটে কখন শো করবে? আপু এখন শো করছে, ঠিক আছে, আমাদের পোস্ট দেওয়া হচ্ছে আপনার যে জায়গাগুলোতে, মানে এগুলো আমাদের এশিয়ান কান্ট্রি যারা আছে তাদের সবারই হচ্ছে হাতের এই জায়গাগুলো কালো থাকে বা অনেকের কোনোই কালো থাকে, সেই জায়গায় একটু বেশি বেশি করে রাব করবেন, দেখবেন যে সেই কালো দাগটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। ইউজার ক্রিমটার প্রাইস এন্ড সিরামের প্রাইস 1150 টাকা করে, লাল তিল ক্রিমের প্রাইস করবে 699 টাকা করে, ঠিক আছে। যে জায়গাগুলোতে আপনার কালো দাগগুলো বেশি আছে সেই জায়গাগুলোতে এটা সুন্দর করে রাব করবেন। লিটারেলি আমি যদি আপনাদের হাতে নিয়ে দেখাতে পারতাম, ও মাই গুডনেস আমার ড্রেসের অবস্থা খারাপ। আচ্ছা ডে নাইট দুইটাই? আচ্ছা ডে নাইট দুইটাই আপু, আমি আমাকে আরেকবার একটু কমেন্টটা করেন, হ্যাঁ বিকজ আমি এত কমেন্ট পড়তে পড়তে ভুলে যাই। আচ্ছা আপু কোরিয়ান নাইট ক্রিম আছে? হ্যাঁ আপু কোরিয়ান নাইট ক্রিম আছে, এই যে ইউজার ক্রিমটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তুমি যেটা ইউজ করছো সেটার প্রাইস কত আপু? আমি যেটা ইউজ করছি এই দেখেন, দেখতে পাচ্ছেন এটা আপনার এত পরিমাণে ময়লা কাটবে লিটারেলি পাগল হয়ে যাবে, দেখে বুঝতে পারতেছেন এটা অনেক অনেক ময়লা কাটে। মেস্টার জন্য কি আছে? মেস্টার জন্য মেস্টার কম্বো আছে, থ্রি ডি ক্রিমটা দেখো আপু, আমার হাতে স্ক্রাবারটা আছে তাই দেখাতে পারছি না, ঠিক আছে, সো তাই আমি দেখাতে পারছি না। এখন আমি কি করবো, হাতটা ধুয়ে ফেলবো। আর এটা যখন আপনি ওয়াশ করবেন ওয়াশের সাথে দেখবেন এটা অনেক সুন্দর করে ফেনা হয়, খুব ভালো লাগে। আমার ড্রেস ড্রেস একদম ভরে একাকার অবস্থা। বডি মিস্ট কি পারফিউম নাকি? বডি মিস্ট পারফিউমটা আলাদা জিনিস। আচ্ছা বডি বেস্ট বডি ক্রিম আছে? হ্যাঁ আপু বেস্ট বডি ক্রিমও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, মানে আমি হাত ধুবো আমার খালি ধুইতে ইচ্ছা করতেছে, আমার হাতের উপর থেকে আমার হাত সরাইতে ইচ্ছা করতেছে না, এত ভালো লাগতেছে। এই দেখেন হাত মুছিও নাই, জাস্ট এই হচ্ছে কি আমার হাতটা, আমি একটু জাস্ট মুছে দেখাই, লিটারলি এত সফট লাগতেছে। স্নেল সোপের প্রাইস কত? স্নেল সোপের প্রাইস দাঁড়ান আমি একটু হাতটা টিস্যু দিয়ে মুছে দেখাই। আপু নোবেল লেডি ক্রিমটা খুলে দেখানো যাবে না? আপু খুলে দেখানো পসিবল হচ্ছে না, আপু কোরিয়ান নাইট ক্রিম দেখান, দেখাচ্ছি স্নেল সোপ কোনটার প্রাইস কত, স্নেল সোপ কোনটার প্রাইস কত? একটা আছে হচ্ছে গিয়ে স্নেল গোল্ড সোপটা, একটা আছে হচ্ছে গিয়ে স্নেল হোয়াইট সোপ, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিউটি পাই। ওকে হাই বোন, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাইফটাকে একটু বেশি বেশি করে আমরা শেয়ার করে দিই, ঠিক আছে? লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিই, আমি একটু দেখতে চাই আমার আপুরা কতটা বেশি ভালোবাসে আমাদেরকে। সো লাইফটাকে একটু বেশি বেশি করে আমরা শেয়ার করে দিব। সো এখন আমি একটু দেখাই, এই দেখেন আমার হাতটা আর এই হাতটা দেখেন, জাস্ট হোপফুলি চেঞ্জ বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে? এই দেখেন, লিটারালি আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনারা কতটুকু দেখে বুঝতে পারতেছেন আই ডোন্ট নো, বাট এখন মেবি বোঝা যাচ্ছে। দেখেন আমার জাস্ট এই হাতটা দেখেন আর এই হাতটা দেখেন, এত ভালো লাগতেছে, এত ফ্রেশ লাগতেছে। দেখেন এই হচ্ছে এই হাতে আমি কফি স্ক্রাবারটা ইউজ করছি আর এই হাতে ইউজ করি না। আমার এই হাতের এই জায়গাটা দেখেন আর এই হাতের জাস্ট এই জায়গাটা দেখেন, মানে আকাশ আর পাতাল, ঠিক আছে? মাথার উপরে টোনার গুলো দেখো, দেখাবো 14 টাকার কোন অফার গুলো আছে। আচ্ছা আমি সবগুলো দেখিয়ে দিব। সো হোপফুলি আপনারা স্ক্রাবারটার একদম ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। দেখেন এটা ইনস্ট্যান্ট আপনার স্কিনটাকে ব্রাইটেনিং এর কাজ করছে। আর এই হচ্ছে কি আমার হাতটা যেটাতে আমি ইউজ করিনি আর এটাতে ইউজ করেছি, ঠিক আছে? এই স্ক্রাবারটা লিটারেলি একটা বোম, লিটারেলি একটা বোম। এটা যারা যারা ইউজ করেননি, এটা সত্যি কথা, এটা আপনারা মিস করে গেছেন। এটা এত ভালো একটা প্রোডাক্ট, এটা যখন থাকবে না আমি প্রিটি শিওর এটার জন্য সবাই রিকোয়েস্ট করতে বাধ্য হবেন। আচ্ছা 14 টাকার কোন অফার গুলো আছে? অফার দিয়েছে। আচ্ছা জেইফের আইল্যাশ গুলো 14 টাকার অফার আছে, ঠিক আছে? আমি এগেন একটু দেখিয়ে দিই, এই যে 14 টাকার আইল্যাশ এগুলো অফারে আছে। এগুলো দিয়ে আপনি কোন ব্রাইডাল লুক করতে পারবেন না, বাট এগুলো আপনাকে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক করবে, ঠিক আছে? এটা একদম আপনাকে সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক করে দিবে, যেটা কিনা আপনার আলাদা করে একদম মনে হবে যে আপনার চোখটা একদমই ন্যাচারাল লাগতেছে। লাইক আমরা যখন কোনো ডেটে যাই বা কোনো পার্টিতে অ্যাটেন্ড করি, এমন অনেক পার্টি থাকে যেখানে আপনি ব্রাইডাল লুক দিতে পারবেন না, যেমন বার্থডে, বার্থডেতে আপনি একটা ন্যাচারাল একটা গ্লো মানে মেকআপ লুক করতে পারেন, সেক্ষেত্রে এই আইল্যাশটা অনেক ভালো কাজ করবে। যারা রেগুলার বেসিস হচ্ছে কি অফিসে যান বা ভার্সিটিতে যান, তাদের জন্য এটা ভালো হবে। আপু কিমক্রিমের প্রাইস কত? 300 টাকা পড়বে। 14 টাকার অফার কি কি প্রোডাক্ট আছে? জেইফের এই আইল্যাশটা আমরা 14 টাকায় পেয়ে যাচ্ছি, ঠিক আছে? 14 টাকার অফারে পেয়ে যাচ্ছি। এছাড়াও আরো একটা প্রোডাক্ট আছে যেটা কিনা আমাদের অনেক বেশি নেসেসারি একটা প্রোডাক্ট, এটা আমি বিউটি প্রোডাক্টই বলবো এটাকে। এটা দিয়ে আপনি আপনার আইব্রোস করতে পারবেন। যারা কিনা আই ল্যাশ হাতে পরে ইউজ করতে পারে না, তারা এটা ইউজ করতে পারেন। যারা আপার লিপস করতে চাচ্ছেন, তারা এটা দিয়ে আপার লিপ করতে পারবেন। এছাড়াও এটার অনেক কাজ আছে, অনেক কাজ আছে। লিপ আমি এটা আপনাকে বলে বুঝাতে পারবো না, বাট এটার অনেক কাজ আছে। আচ্ছা কিমক্রিমের প্রাইস পড়বে 300 টাকা করে। আচ্ছা আমি আমার এই হাতও এখন ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে? এই হাতও এখন আমি ইউজ করবো, দুই হাতে আমি আপনাদের ইউজ করে দেখেন এই হাতটা যতটা ব্রাইট লাগছে এখন, কিন্তু এই হাতটা ততটা বেশি ব্রাইট লাগছে না। আচ্ছা জিএফ কে চমকে দিব এমন কিছু আছে কি? জিএফ কে চমকে দিবেন এমন কিছু অবশ্যই আছে, জুয়েলারি আছে আমাদের কাছে, নিয়ে নিতে পারেন। আপু মুখের ছোপ ছোপ হালকা তিল, ড্রাই স্কিন, কোন ফেস ওয়াশ ক্রিম কম্বো করে দেখাও। আচ্ছা ফেস ওয়াশ যদি নিতে চান তাহলে ক্রিমি ব্রাইটের ফেস ওয়াশটা নিয়ে নেবেন এবং 3D ক্রিমটা নিয়ে নেবেন। সো আমি আমার এই হাতেও আপনাদের লাস্ট টাইমের মতো ইউজ করে দেখাবো, ঠিক আছে? লাস্ট টাইমের মতো আমি এই হাতেও ইউজ করে দেখাবো, কাজ এখানে দেখেন। আর এতটুকুই হচ্ছে কি স্ক্রাবার অ্যাভেলেবেল আছে, মানে আমার এখানে আছে। আর এগুলো আপনার এক হাতের জন্য যে খুব বেশি পরিমাণে লাগে এমনটা না, সেইটা আমি আপনাদের ইউজ করে দেখাচ্ছি। দেখেন এক হাতের জন্য জাস্ট আমি এতটুকু নিয়েছি। এটাও হচ্ছে কি আমি এগেইন বলে দিই আপনাদের, এই দেখেন পানি দিয়ে এটাকে সুন্দর করে হাতের মধ্যে মেল্ট করে নিতে হবে, লিটারালি আমার গায়ে। এইটা হচ্ছে কি এইভাবে করে আমরা মেল্ট করে নিব, ঠিক আছে? তারপরে এটা আমরা এই হাতে অ্যাপ্লাই করবো। 14 টাকার অফার কি কি আপু? 14 টাকার অফার আমি দুইটা প্রোডাক্টই ছিলই মাত্র দেখিয়ে দিয়েছি, একটা আইল্যাশ আর একটা হচ্ছে কি একটা শনের মতো, ওইটা আমি ইউজ করে দেখিয়ে দিয়েছি। সো এই হচ্ছে গিয়ে কফি স্ক্রাবারটা, লিটারেলি আমি ফ্যান এটা। যারা যারা এটা নিবেন না সত্যি কথা তারা মিস করবেন, তারা সত্যিকার অর্থে মিস করবেন। আজকে আমি এটা ইউজ করে দেখালাম আপনারা, জাস্ট আমার এই হাতের হচ্ছে কি একটা স্ক্রিনশট রেখে দেন। এরপর হচ্ছে কি আমি অন্য একটা বাথ সল্ট আপনাদের ইউজ করে দেখাবো, ঠিক আছে? সেটার নাম আমি বলবো না, বাট ওটা আমি ইউজ করে দেখাবো। আপনারা জাস্ট চিন্তাও করতে পারবেন না যে একটা বাথ সল্ট এত ভালো কিভাবে করে কাজ করে, ঠিক আছে? আর ওই বাথ সল্টটা আমি বলবো না যেটা আমি কোনটা ইউজ করছি, ওটা একটা বাহিরের বাথ সল্ট ইউজ করবো। আচ্ছা মেস্তার জন্য আপু, মেস্তার জন্য মেস্তার কম্বোটা নিতে হবে, ঠিক আছে? মেস্তার কম্বোটা নিয়ে নিবেন আর লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখেন এটা জাস্ট অস্থির একটা প্রোডাক্ট, এভাবে করে এটাতে অল্প একটু পানি অ্যাড করবেন আর বারবার হচ্ছে কি এটাকে স্ক্রাব করবেন হাতটাকে। অনেকেই হয়তো জানে না যে বডি কিভাবে করে স্ক্রাব করতে হয়, বডিটাকে এভাবে করে আপনি স্ক্রাব করবেন। স্ক্রাবার দিয়ে দেন অল্প একটু পানি অ্যাড করবেন আর আপনি স্কিনটাকে এভাবে করে মাসাজ দিবেন, ঠিক আছে? এভাবে করে স্কিনটাকে মাসাজ দিবেন। আপু আপনার মতো ফেসটা হইব কি ক্রিম?
আর প্রাইস কত? আপু আমার আমার ফেস আমি কোনো কিছু ইউজ করি না, আপনার ফেস আমার থেকেও সুন্দর, কাজ আমার ফেস সুন্দর না। আচ্ছা আপু, অয়েলি স্কিন বেস্ট একটা ডে ক্রিম দেখাও প্লাস যেটা মেকআপ লুক দিবে, অল কন্ট্রোলও করবে, বেবি পিঙ্ক ক্রিমটা। ঠিক আছে, বেবি পিঙ্ক ক্রিমটা নিয়ে নিতে পারেন। এই দেখেন, এটাতে আমি পানি অ্যাড করছি আর এটা ইউজ করছি। আচ্ছা তুমি কি লিপস্টিক দিয়েছো? কিউটিপাই। আচ্ছা আমি হচ্ছে কি বিউটি গ্রেস্টের কি যেন নামটা, রেড ওয়াইন যে শেপটা, ওইটা অ্যাপ্লাই করেছি। আমারটা এমনি সাদা, এত ডইলা কি হইব? আপনারটা এমনি সাদা, তাহলে আপনি আবার অন্যটা দেখতে আসছেন কেন? আচ্ছা গ্যানোডারমা নাইট ক্রিমটা ব্রাইটেনিং এর জন্য কেমন? অবভিয়াসলি অনেক ভালো স্পট আউটও করে। আচ্ছা শাহাবুল ভাইয়া অর আঙ্কেল, আপনি আপনার নাম্বার দিয়েছেন, দাঁড়ান আমার মডারেটর আপনাকে কল দিবে। ঠিক আছে, মডারেটর আমাকে আপনাকে কল দিবে, কল দিয়ে জিজ্ঞাসা করবে যে আপনার আসলে কিসের জন্য প্রোডাক্ট লাগবে বলে। নাম্বার দিয়েছেন যে পাবলিকলি ভাবে নাম্বার দিয়ে কি হ্যারাস হতে চান? ওকে, সো এই হচ্ছে গিয়ে কফি স্ক্রাবারটা আমি ইউজ করে দেখাচ্ছি। লিটারালি আপনি এটা যতবার হচ্ছে গিয়ে ইউজ করবেন, সুন্দর করে হাত মাসাজ করবেন। আপনি যে স্ক্রাবই ইউজ করেন না কেন, সুন্দর করে মাসাজ করবেন। বাট এটার স্পেশালিটি কি, এটা আপনার স্কিনের যত পুরাতন দাগই হোক না কেন, আপনি এটা ইউজ করবেন দেখবেন দাগ হালকা হয়ে গেছে। যত পুরাতন স্পটই হোক না কেন, এটা দিয়ে চলে যাবে। এটার স্পেশালিটিটা এটাই। আর এটা যখন আপনি ইউজ করবেন, এটা ইউজের পরপর আপনি দেখতে পারবেন এটা আপনার স্কিনটাকে এত সফট করবে, এত সফট করবে, আর এটার ঘ্রাণটাতে পাগল হয়ে যাবেন। এটার নাম আমি দিছিলাম জামাই স্ক্রাবার, মানে এটার ঘ্রাণে জামাই পাগল হয়ে যাবে, এমন টাইপের একটা স্ক্রাবার এটা। সো এটা যারা যারা নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন। তখন এটার অফার ছিল না, এখন এটার অফার আছে। আর এটার অফার প্রাইস মাত্র 650 টাকা করে। ঠিক আছে, 650 টাকা করে এটা পেয়ে যাবেন। এটা আপনি হাতে দিয়ে 10 থেকে 12 মিনিট আপনার বডিটাকে আপনি এভাবে মাসাজ দিবেন। ঠিক আছে, 10 থেকে 12 মিনিট এভাবে করে মাসাজ দিবেন। দেখেন এটা যত বেশি মাসাজ দিবেন তত বেশি হচ্ছে গিয়ে এটা ব্রাইটেনিং এর কাজ করবে। আচ্ছা গ্যানোডারমা গ্যানোডা হোয়াইট ক্রিম করবে, হোয়াইট করবে না আপু, করবে তো। গ্যানোডারমা ক্রিমটা আপনার হোয়াইটেনিং এর কাজ করে। ঠিক আছে, এই দেখেন এটা আপনি যত বেশি মাসাজ করবেন অত বেশি এটা হচ্ছে গিয়ে হোয়াইটেনিং এর কাজ করবে। লিটারালি আমার এটা ঘ্রাণে আমার পেট ভরে যাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগতেছে। যাদের কিনা বডিতে সানট্যান আছে বাই দা ওয়ে, তাদের জন্য এটা বেস্ট। আর এছাড়া যাদের কিনা বডি অ্যাকনের প্রবলেম আছে, বডি অ্যাকনের প্রবলেম যাদের আছে, তারা হচ্ছে কি আমরা এটা টার্মারিকের একটা আছে ওটা ইউজ করবো। স্ক্রাবারটার নাম কি, স্ক্রাবারের নাম হচ্ছে এই যে কফি স্ক্রাবার। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারেন। 14 টাকার অফার কি কি, জেইফের আইল্যাশ আর একটা শন আছে। ঠিক আছে, জেইফের আইল্যাশও আছে 14 টাকায় এবং একটা শন আছে। আমি এটা এগেইন দেখিয়ে দিই। আচ্ছা তোমার চুলগুলা সামনে আনো দেখবো আমি এখন কিভাবে করে আনি। দেখেন তো, শোনো না, আমার চুল এখন সামনে আনতে পারিয়ে দিলাম। আচ্ছা হে আপু, আপনি এত কি লিখছে, আপনি এত শুন দুই কেন, বুঝতে পারিনি। দেখেন লিটারালি এটা আপনার হাতটাকে অনেক সফট করে ফেলবে। এটা দিয়ে আপনি কম হলো আপনার স্কিনটাকে 10 থেকে 12 মিনিট মাসাজ দিবেন। আচ্ছা মাসুমা আক্তার, মাসুমা আপু লিখেছে, আচ্ছা কি যেন লিখেছেন, প্লিজ কল মি নাম্বার দিয়ে বলেছেন। আপু বাই দ্য ওয়ে, আপনি যদি আপু হয়ে থাকেন তাহলে ভালোভাবে বলছি যে এইভাবে করে নাম্বার দিবেন না। ঠিক আছে, ব্লক করে দিবে আপনাকে। আপু তোমার বাসা কই? আমার বাসা বাংলাদেশে। আপু হেয়ার স্ট্রেটনার ইউজ করে একদিন দেখান কেমন কাজ করে। আচ্ছা ঠিক আছে আপু, আমি দেখাবো, আমি কালকেই তাহলে হচ্ছে কি আপনাদের জন্য হেয়ার স্ট্রেটনার ইউজ করে দেখাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা যেটা বলবেন সেটা ইউজ করে দেখাবো। এটা আপনি যতবার পানি দিয়ে ধুবেন অতবারই হচ্ছে এটা বাবলস ক্রিয়েট করবে। দেখেন কোনো বাথসল্ট এভাবে করে বাবলস ক্রিয়েট করবে না, এটা যেভাবে করে বাবলস ক্রিয়েট করে, এটা যতবার হচ্ছে গিয়ে এটা দিয়ে হাত ধুবেন অতবারই এটা বাবলস ক্রিয়েট করবে।
আমি ধৈর্য সহকারে কোনো কিছু ইউজ করতে পারি না, আমার হাত পা তুতুর করে আর জিনিসপত্র খালি পড়ে যায়। আমি ভালো হয়েছি এটা আপনি যতবার যতবার ওয়াশ করবেন ততবার বাবল হবে। আচ্ছা, প্রতিদিন স্ক্রাব করতে হয় না? আপু প্রতিদিন আপনি স্ক্রাব করবেন না, সপ্তাহে 3 থেকে 4 বার বডি স্ক্রাব করবেন। আমি এখন ফ্যানটা ছেড়ে দিব, কারণ আমার ড্রেস ভিজে শেষ, আমার বাসা যেতে হবে। আচ্ছা, 14 টাকার অফার কোন প্রোডাক্ট আমি সবগুলো দেখিয়ে দিব। পাতলা যাদের আছে তারা হচ্ছে গিয়ে আমরা স্নেক ফুসিকার যে সিরামটা আছে, ঠিক আছে, ওইটা ইউজ করবো। আর গ্ল্যাকোমাইসিস এর টোনারটা ইউজ করবো। দেখেন, এটা টিস্যুটা দিয়ে আমি হাত মুছতেছি, যদিও আবার বললেন না আপনার কি টাওয়াল নাই, আপনার কি গামছা নাই, আপনার এখানে এসা টিস্যু দিয়ে কেন হাত মুছতে হইলো? ভাই, এটা আমার অফিস, আমার অফিসে আমার এখানে টাওয়াল দিবে না। হ্যাঁ, সো এই কমেন্ট গুলো করবে না, ওইদিন এরকম কমেন্ট আসছিল, আপনি টিস্যু দিয়ে হাত কেন মুছতেছেন, টাওয়াল দিয়ে মুছেন। আচ্ছা, মুখে লাল তিল, আনইভেন টোন, ব্রনের দাগ, এগুলো কি দিয়ে যাবে? আপু আনইভেন টোন, মুখে লাল তিল, সেক্ষেত্রে আমি বলবো যে আপু লাল তিলটা এটা দিয়ে যাবে না, লাল তিল যাওয়ার জন্য আপনাকে আলাদা করে প্রোডাক্ট ইউজ করতে হবে। বাট মুখে আনইভেন টোনের যদি সমস্যা থেকে থাকে, ব্রনের দাগ থেকে থাকে, এই ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে। এটা লাল তিলটা হাতকে হালকা করবে, বাট একবারই চলে যাবে না। বাট এটা হচ্ছে কি, আপনার ব্রনের দাগ যাওয়ার জন্য, ফেসের যে কোনো দাগ যাওয়ার জন্য এটা খুব ভালো কাজ করবে। ডিটক্স প্লাম এক কিছুদিন আগে 499 টাকা অফার ছিল, দুইটা নিয়েছিলাম, এখন আবার অফার, 4টা নিব, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে বলবো অফার দিতে, ঠিক আছে। আমি একটু ফোনটা মুছি, আচ্ছা হয়ে গেছে। আচ্ছা, তুমি চুলে কি দাও? আপু আমি চুলে, টু বি ভেরি অনেস্ট, আমি চুলে শ্যাম্পু দিই, চুলে কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করি না, আর হচ্ছে গিয়ে চুলে ডিপ কন্ডিশনার অ্যাপ্লাই করি, ঠিক আছে, চুলে ডিপ কন্ডিশনার অ্যাপ্লাই করি, দ্যাটস ইট। আর এছাড়া হচ্ছে গিয়ে কোনো হেয়ার কেয়ার করি না, মাসে হয়তো বা মাসে না, সপ্তাহে 2 বার প্যাক লাগাই, আমার একটা সিক্রেট হেয়ার প্যাক আছে, ওইটা অ্যাপ্লাই করি। এখন যদি বলেন ওইটা বলতে, তাহলে ওইটা বলা যাচ্ছে না, ওইটাই অ্যাপ্লাই করি, আর কোনো কিছু অ্যাপ্লাই করি না, সিরাম অ্যাপ্লাই করি। হোয়াইটেনিং এর জন্য কি ইউজ করবো? হোয়াইটেনিং এর জন্য জুস নিয়ে নেন, ঠিক আছে, জুস বেশি ভালো হবে। এই দেখেন, এইবার জাস্ট এই হাতটা দেখেন আর এই হাতটা দেখেন, দেখে বুঝতে পারতেছেন হোপফুলি আপনারা, চেঞ্জটা এবার নিজেরাই দেখেন, ঠিক আছে। আমার আগে হাতটা কেমন ছিল আর এখনকার আমার এই হাতটা কেমন আছে। আচ্ছা, আমার ফেসে ছোট ছোট লাল তিল আছে কি, লাল তিল কি দিলে এগুলো একদম চলে যাবে, প্লিজ কিছু বলো, ভালো কিছু সাজেস্ট করো। আচ্ছা, লাল তিল থাকলে আপু আমরা সিলজির যে ক্রিমটা আছে সেটা অ্যাপ্লাই করবো। এই দেখেন, এই হচ্ছে কি আমার কফি স্ক্রাবারটা অ্যাপ্লাই করার পর আমার দুটা হাত দেখেন, জাস্ট আমার খুবই ভালো লাগতেছে যে আমার হাতগুলো এত সফট হয়ে গেছে। মাহাদের সিরামের কাজ হচ্ছে এটা স্পট আউট করবে, হালকা পাতলা ব্রন থাকলে সেটা চলে যাবে, একই সাথে এটা স্পট আউটও করবে, ঠিক আছে। আর এটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং এর কাজ করবে। স্নেহ সোপ কোনটার প্রাইস কত আপু পেজ ইনবক্স করে দেন, সুমাইয়া আপু পেজ ইনবক্স করে দেন, তারা যতগুলো স্নেহ সোপ আছে সবগুলোর প্রাইস আপনাকে বলে দিবে। আপু আমার পিকটা দেখে বলো যে মেলাজমা হইছে। আপু লিনা, আপু আপনার নামটা না ইনবক্সে পাওয়া যাচ্ছিল না, আপনি এখন কাইন্ডলি একটা টেক্সট করে দেন, বিকজ আমি উপরে যখন গিয়েছিলাম তখন হচ্ছে বলতেছিল যে আপনি আমাকে উনাকে বলেন যে আরো একটা টেক্সট করতে আমাকে, বিকজ এভাবে তো এত মানুষের ভিড়ে তো উনাকে আমি খুঁজে বের করতে পারবো না, তো তখন তো আপনি ছিলেন না, এই জন্য আমি আপনাকে বলতেও পারিনি। তা এখন বলছি যে আপনি পেজে একটা ইনবক্স করে দেন যে তনি আপু আসলে তনি আপুকে আমার টেক্সটা দেখাবেন, ঠিক আছে, তো ওনারা আমাকে বলে দিবে। আপু হাতের পোড়া দাগ দূর করবো কিভাবে? হাতের পোড়া দাগ, সানট্যান, যা যা আছে, ঠিক আছে, সবকিছু এই স্ক্রাবারটা দিয়ে চলে যাবে, সবকিছু এই স্ক্রাবারটা দিয়ে চলে যাবে। যে কোনো হাতের দাগ হোক বা যাই হোক না কেন, জাস্ট এই স্ক্রাবারটা নিয়ে নেন, এটার প্রাইস পড়বে 650 টাকা, এটা অসম্ভব ভালো, এটা নিয়ে নেবেন। ড্রাই স্কিনে মেস্তা আছে, হালকা পোর্স আছে, কি ব্যবহার করব? হালকা পোর্স আছে, মেস্তা আছে, সেক্ষেত্রে হচ্ছে কি 3D হোয়াইটেনিং যে মাল্টি সেটটা আছে ওইটা ইউজ করবেন, ওইটা অনেক ভালো, ওটা একদম নিশ্চিন্তে ওটা নিয়ে নেবেন। ফেসের গত রিমুভ করার জন্য কি ইউজ করবো? ফ্যানটা একটু বাড়া দাও, আমার ড্রেসের স্ক্রাবার পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, ফেসে ফেসে গর্ত রিমুভ করার জন্য কি ইউজ করবো? গ্ল্যাকটোমাইসিস এর 95 কমে গেছে আরো, 95 টোনার, আর হচ্ছে কি স্নেল রুসিকার সিরামটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে।
আচ্ছা ডক্টর রাসেলের সিরামের কাজ কি? ডক্টর রাসেলের সিরামের কাজও হচ্ছে এটা আপনি স্পট আউট করবে প্লাস হোয়াইটেনিং করবে। আচ্ছা আপু কম্বিনেশন স্কিনের জন্য সিরাম কি আছে? কম্বিনেশন স্কিন যদি আপনার হয়ে থাকে, আজকে আমার কি জানো স্যার কথা খালি আজকে না মুখে বেঁধে যাচ্ছে, কম্বিনেশন স্কিন হয়ে থাকলে আপু জেনিন ভিটামিন সি প্লাস মেলের এটা নিতে পারেন, এটা আপনার স্কিনের জন্য অনেক ভালো হবে। আপু আমার মুখের ভিতরে গর্ত ছোপ ছোপ দাগ কি সিরাম ইউজ করব? মুখের ভিতরে গর্ত ছোপ ছোপ দাগ কি সিরাম ইউজ করব? গর্তটাকে রিমুভ করার জন্য আপু আপনাকে গ্ল্যাকটোমাইসিসের টোনার নিতে হবে এবং স্নেহজুসিকার সিরাম নিতে হবে। আর দাগ থাকলে সেক্ষেত্রে আপনি যদি ক্রিম ইউজ করতে চান তাহলে আপনাকে হচ্ছে কি এই যে এই ক্রিমটা নিয়ে নিতে হবে। ডক্টর রাসেলের ভিটামিন সি যে নাইট ক্রিমটা আছে এটা নিয়ে নেবেন। আচ্ছা দেখাতেন দামটা বলেন, দেখাতেন বুঝিনি আপু। 14 টাকার অফার কি কি? 14 টাকার অফার হচ্ছে আইল্যাশ, জেইফের আইল্যাশটা অফার আছে, ঠিক আছে জেইফের আইল্যাশটা অফার আছে, আমি একটু দেখে দিই। আপু পাতলা স্কিনে মেসটা আছে কি ইউজ করব? আপু আপনি হচ্ছে 3D ক্লিনিক মাল্টিসেটটা নিয়ে নেবেন। ব্ল্যাক সোট প্রাইস কত? ব্ল্যাক সোপ হবে মেবি 150 টাকা। চোখের পাশে লাল তিলের জন্য কি কি ইউজ করব আপু? ডাক্তার দেখাবেন, ঠিক আছে চোখের পাশে যেহেতু মানে রিস্কে যাওয়ার দরকার নেই। আপু চুল সিল্কি শাইনিং করার কি আছে? আচ্ছা চুল সিল্কি শাইনিং করার জন্য আপু আমাদের একটা নতুন প্রোডাক্ট এসেছে, ঠিক আছে সেটা ইউজ করতে হবে। আমি জাস্ট দেখে কোথায় রাখলাম আমি, এই যে এটা নিয়ে নেবেন, এটা আপনাকে ইউজ করতে হবে। প্রো ফাইবারের এটা ইউজ করতে হবে, হাত ধুয়ে দারুণ লাগছে, আমি পিকচার তুলেছি কেউ রিপাহি তোমার। হ্যাঁ লিটারেলি অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ, এই দেখে হোপফুলি বুঝতে পারছো মানে আমার হাতটা আগে কি ছিল এখন কি হয়ে গেছে, মানে একদম যত প্রকার দাগ ছিল যে একটা ডালনেস একটা ভাব ছিল সবগুলো চলে গেছে। টোনার গুলো দেখো না আপু। আচ্ছা দেখাচ্ছে সুপার ড্রাই স্কিনের জন্য ভালো স্লিপিং মাস্ক কোনটা? সুপার ড্রাই স্কিনের জন্য ভালো স্লিপিং মাস্ক হচ্ছে এটা, 1150 টাকা এটা প্রাইস হবে। তিলের জন্য কি আছে? মাতানা সিরাম কি ড্রাই স্কিনে দেওয়া যাবে? দেওয়া যাবে পাতলা হেয়ার। আচ্ছা হেয়ার পাতলা হয়ে গেছে কি দিব? বাথসল্ট রিজনেবল প্রাইসে দেখাও, ড্রাই স্কিনে টোনার দেখাও, জেনি সিরামটা কখন ইউজ করবো? রাতে ইউজ করবেন, তিলের জন্য আমি প্রোডাক্ট দেখাচ্ছি, ঠিক আছে যাদের কিনা লাল তিল ব্রাউন তিলের প্রোডাক্ট আছে তার হচ্ছে আমরা 3D ক্রিমটা ইউজ করব, 3D যে ক্রিমটা আছে। আর হেয়ার পাতলা হয়ে গেছে কি ইউজ করব? সেক্ষেত্রে হেয়ার টনিকটা নিয়ে নেবেন, জেমি ব্রক্সের যে হেয়ার টনিক আছে সেটা নিয়ে নেবেন, বাথসল্ট রিজনেবল প্রাইসে FMC-র বাথসল্টটা, ঠিক আছে FMC-র বাথসল্টটা আমি আপনাদের একদিন ইউজ করে দেখাবো। আচ্ছা এটা হচ্ছে রিজনেবল প্রাইসে খুবই ভালো, এটা 290 টাকা প্রাইস পড়বে। ড্রাই স্কিনের জন্য টোনার, এখানে উপরে যে 4টা টোনার দেখতে পাচ্ছেন যে কোনো একটা নিয়ে নেবেন, এই সবগুলোই সব স্কিনের জন্য। আমি টেক্সট করে দিয়েছি, আপনি লাইভ শেষ করে আমার টেক্সটটা কাইন্ডলি দেখবেন প্লিজ, আমার ফেসের অবস্থা খুবই খারাপ, আমি লাইভটা শেষ করে আগে উপরে যাবো আপনার জন্য, ঠিক আছে। মুখের অন্যান্য জায়গাতেও লাল তিল আছে, লাল তিলের জন্য কি ক্রিম আপু? আচ্ছা লাল তিলের জন্য হচ্ছে 3D হোয়াইটেনিং ক্রিমটা, সবাই লাল তিলের প্রোডাক্টের কথা জিজ্ঞাসা করছে, আমি লাল তিলের ক্রিমটা একটু নিয়ে আসি আপনাদের জন্য। ফেসে কালো দাগের জন্য কি ইউজ করবো? ফেসে কালো দাগ যাওয়ার জন্য আপনি ডক্টর রাসেলের ভিটামিন সি এই ক্রিমটা নিতে পারেন, এটা আপনার যে দাগ আছে সেটাকে রিমুভ করবে। আইল্যাশের প্রাইস করবে মাত্র 14 টাকা, ঠিক আছে আইল্যাশের প্রাইস করবে মাত্র 14 টাকা করে, এই হচ্ছে আইল্যাশটা 14 টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন। আচ্ছা সোনিয়া, সোনিয়া আপু লিখেছে আপু কি অবস্থা, কেমন আছেন আপনি? ওকে আমি একটু 3D ক্রিমটা নিয়ে আসি, একটু লাইফটাকে এর মধ্যে আপনারা শেয়ার করে দেন। হ্যাঁ আমাকে ভালোবেসে, মেকআপ আর বিডিকে ভালোবেসে একটু লাইফটাকে শেয়ার করে দেন, আমি আসছি। এই হচ্ছে কি ক্রিমটা, এটা হচ্ছে 3D মেলাজমা ক্রিমটা, এটা আপনার মেলাজমা লাল তিল ব্রাউন তিল একদমই রিমুভ করে ফেলবে, সো এটা আমি দেখিয়ে দিলাম। এটার প্রাইস পড়বে মাত্র 699 টাকা করে, যারা একটা সিঙ্গেল ক্রিম ইউজ করতে চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন, এটা অসম্ভব ভালো, একদম অসম্ভব ভালো, মানে এটার উপর আর কোন ক্রিম হইতে পারে না, এটা কোরিয়ান একটা ক্রিম, জাস্ট সুপার কাজ করবে, ঠিক আছে। আইল্যাশের প্রাইস পড়বে মাত্র 14 টাকা করে, আমি আজকে কমেন্ট কেন দেখতে পাচ্ছি না, আইল্যাশের প্রাইস পড়বে মাত্র 14 টাকা করে। আচ্ছা ডক্টর রাসেলের ক্রিম, ডক্টর রাসেলের কালো দাগের ক্রিমটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে সম্ভবত 400 আর 380 টাকা। আচ্ছা রোজ এর কোন ফেস টনিক আছে প্লিজ দেখেন? হ্যাঁ রোজের আছে, এই যেটা দেখতে পাচ্ছেন এটাই রোজের, এই যে এটা দেখতে পাচ্ছেন যে আমার মাথার উপরে একদম সোজা, এটাই হচ্ছে কি রোজের টনিকটা। ওকে এই ক্রিমটা আপনার লাল তিল ব্রাউন তিল একদমই রিমুভ করে ফেলবে, ঠিক আছে।
এই হচ্ছে কি ক্রিমের ভিতরে এরকম একদম ফয়েল দিয়ে র‍্যাপ করা থাকবে। এই হচ্ছে কি ক্রিমটা, এটার প্রাইস পড়বে মাত্র 699 টাকা, আর এটা আপনি আপনার ফুল ফেসে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। যদিও ক্রিমটা দেখতে একটু ছোট মনে হতে পারে, বাট এটা অনেক ভালো কাজ করে। আচ্ছা, 14 টাকার কিসের উপর অফার, ক্লোজ অফার চলছে প্লিজ বলুন। আচ্ছা, 14 টাকার অফার চলছে আপু আমাদের জেইফের আইল্যাশের উপর এবং শনের উপর। মেসা বয়সের ছাপ ছোপ ছোপ বলি রেখা দাগের জন্য কোন ক্রিম? আচ্ছা, মেসা বয়সের দাগ ছোপ ছোপ, আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে কবিতা জামিল আপু এই ক্রিমটা আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে, এটা ইউজ করতে হবে। আপু জেনি সিরামটা কোন স্কিনের জন্য? ফ্রিজি হেয়ার সানসিল্ক, আচ্ছা ফ্রিজি হেয়ারে সানসিল্ক এর কোনটা নিব? ফ্রিজি হেয়ার যদি আপনার হয়ে থাকে আপু সেক্ষেত্রে আমার একটু উঠে দেখাতে হবে, আমি এভাবে করতে পারছি না। আচ্ছা, জেনি সিরামটা সব স্কিনের জন্য আপু, সিম্পল আর স্নেলের ময়েশ্চারাইজারটা দেখান, আর সিম্পলের ময়েশ্চারাইজারটা, আর সিম্পলের ময়েশ্চারাইজার প্রাইস পড়বে 420 টাকা করে, আর স্নেলের ময়েশ্চারাইজারটার প্রাইস পড়বে 650 টাকা আর 670 টাকা। আচ্ছা, রোজের টনিকটার প্রাইস পড়বে মাত্র 400 টাকা করে। আপু কম্বিনেশন স্কিনের সিরামের প্রাইসটা কত? 390 টাকা, ঠিক আছে, 390 টাকা। আপু ক্রিম ইউজ করলে কি কালো দাগ যাবে? আমার ফেসে পিম্পলের অনেক দাগ আর ছোট ছোট পিম্পলস। হ্যাঁ আপু, যে ক্রিমটা দেখাইছি স্পট আউটের, এটা দিলে আপনার ছোট ছোট পিম্পলস প্লাস দাগ সব চলে যাবে, ঠিক আছে। এটা ডক্টর রাসেলের ক্রিমটা কোন দেশের? আপু এগুলো হচ্ছে মেড ইন পিআরসি, ঠিক আছে, ইয়াস, এগুলো হচ্ছে মেড ইন পিআরসি, এগুলো আপনি খোলার পর 12 মাস ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মেড ইন পিআরসি, এখানে লেখাই আছে, এখানে মেড ইন পিআরসি লেখা আছে। অয়েলি স্কিনের জন্য কোন টোনারটা ভালো হবে? আপু আমার মাথার উপর যে চারটা টোনার দেখতে পাচ্ছেন এগুলো সব স্কিনের জন্য সুইটেবল, সো আপনি যেই স্কিনেরই হন না কেন আপনি নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এর সাথে করে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো। আমি লাইভটাকে একটু শেয়ার করে দিই। আপু স্নেলের ময়েশ্চারাইজারটা দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে, একটু স্নেলের ময়েশ্চারাইজারটা নিয়ে আসবেন। স্নেলের ময়েশ্চারাইজার এখানে কি বলি, এখানে যা একটু বলেন, নতুন একটা ময়েশ্চারাইজার আসছে একদম উপরের তাকে, এই পাশেই আছে, হ্যাঁ এই রুম একদম উপরের তাকে আছে। আচ্ছা আচ্ছা, কি যেন একটা কমেন্ট করেছেন, আপনার একটু ব্লক মেরে নিন, দাঁড়ান। আপু ঘাড়ের ডার্ক, হাত পা সানট্যান পরে স্কিন কালো হয়ে গেছে, স্কিনের ট্যান রিমুভ করার জন্য কি নিতে পারি? আপু আমি এই মাত্র হচ্ছে একটা প্রোডাক্ট ইউজ করে দেখিয়েছি, সেটা হচ্ছে কফির স্ক্রাবারটা, ঠিক আছে, এইটা এইটা অসম্ভব ভালো, এটা নিয়ে নিতে পারেন। এটা ঘাড়ের ডার্ক ডার্ক যে স্পট পড়ে গেছে, হাতে ট্যান পড়ে গেছে, এটা সবকিছু রিমুভ করে ফেলবে। এটা হচ্ছে কি স্নেলের ময়েশ্চারাইজারটা, যেটা আপনার স্কিনটা হাইলি ময়েশ্চারাইজ করবে, একই সাথে আপনার স্কিনের যে ছোপ ছোপ দাগ আছে সেটাকেও রিমুভ করবে, স্কিনটাকে রিপেয়ার করতে সাহায্য করবে, স্কিনটাকে ব্রাইটেনিং করবে। এই ময়েশ্চারাইজার ক্রিমটার প্রাইস করবে 650 টাকা। এটাতে অনেক ক্রিম আছে, অনেক লাইক 100 ml এর একটা ময়েশ্চারাইজার ক্রিম পাচ্ছেন, আপনি অনেক মাস এটাকে ইউজ করতে পারবেন, আর এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন, যে যেই জেন্ডারেরই হন না কেন সবাই এটা ইউজ করতে পারবেন, আর সব স্কিনের আপুরা এটা ইউজ করতে পারবে, ঠিক আছে, সব স্কিনের আপুরা এটা ইউজ করতে পারবে। আর এটা আপনার স্কিনে দিলে মানে কোনো থাকে না যে একটা স্কিনে ময়েশ্চারাইজার দিলে একটা চিটচিটে ভাব থাকে, এটা কোনো চিটচিটে ভাব থাকবে না, এটা আমি আপনাদের ইউজ করে দেখাই, এটা ইউজ করলে কোনো চিটচিটে ভাব থাকবে না, বরং এটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে। দেখেন এই হচ্ছে কি আমার স্কিন টোন, ঠিক আছে, এটার ঘ্রাণটাও এত সুন্দর, মানে গার্নিয়ার ক্রিম যেরকম সেম গার্নিয়ার ক্রিমের ঘ্রাণ এটা। আচ্ছা আপু কোনো সাইড ইফেক্ট হবে না তো? না আপু কোনো সাইড ইফেক্ট নেই। আচ্ছা যারা, আচ্ছা আপু আপনাকে না ব্লক মেরে দিই, বিকজ আপনাকে আমি আপু ভেবে ভুল করেছি, আসলে আপনি আপু না, আপু বেশি হচ্ছেন ভাইয়া, সো আমি আপনাকে ব্লক করে দিই, বিকজ আপনি এখানে থেকে থেকে মানুষদের বাজে কমেন্ট করছেন। ড্রাই স্কিনের জন্য কি মাতানা অর জেনি কোনটা ভালো হবে? ড্রাই স্কিনের জন্য দুইটাই ভালো হবে আপু, আপনার প্রাইস রেঞ্জ যদি এখন তো মেবি মাতানা সিরামের অফারটা শেষ হয়ে গেছে, আপনার অফার
থাকে। আপনার রেঞ্জ যদি 750 থাকে তাহলে আপনি মাপানাটা নিয়ে নেবেন, আর যদি 750 কম থাকে সেক্ষেত্রে আপনি জেনি প্লাস ভিটামিন সিটা নিয়ে নেবেন। সানসিল্কটা দেখো আপু দেখিয়ে দিচ্ছি 14 টাকার অফার কি কি। 14 টাকার অফার হচ্ছে এই শনগুলো, এগুলো দিয়ে হচ্ছে কি একটা টাইমে আমি আইব্রোস করতাম এগুলো দিয়ে, ঠিক আছে, এগুলো দিয়ে আপনি আইব্রোস করতে পারবেন। আর খুব বেশি ব্যথা লাগে না এগুলো দিলে, মানে আসলে পার্লারে যে করলে যতটা ব্যথা লাগে বাসায় করতে অত বেশি পেইন লাগে না, এগুলো দিয়ে বাসায় আপনি করতে পারবেন। এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আপনি এগুলো দিয়ে অনেক কাজ করে অনেক, মানে নানু থাকলে বা দাদু থাকলে তাদের জিজ্ঞাসা করবেন, এগুলো অনেক কাজের। আর এগুলোর ডিসক্রাইব আমি কিভাবে করবো আমি জানি না। এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আপনি আইব্রোস করতে পারবেন, আপার লিপস করতে পারবেন, অনেকের হচ্ছে কি যে আইল্যাশ করতে গেলে এগুলো কাজে লাগে, সো আমরা ওইগুলো নিতে পারি, ঠিক আছে। এছাড়া 14 টাকার আইল্যাশ অফার আছে, জেইফের আইল্যাশটা 14 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। লাইফ ক্লিয়ার না আপু, আমাকে আরেকটু কেউ জানান যে লাইফ ক্লিয়ার আছে কিনা। আপু 14 টাকার অফার কি কি আছে দেখিয়ে দিয়েছে আপু। আচ্ছা আপু কোরিয়ান কোন নাইট ক্রিম আছে ভালো? আপু এই ক্রিমটা নিতে পারেন, এটা কোরিয়ান ক্রিম আর এটা বেশ ভালো, 14 টাকার অফার আমি দেখিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে কোরিয়ান ক্রিমটা। আচ্ছা একটা লোশন বা বডি ক্রিম সাজেস্ট করো যেটা ঘাড়ের ডার্ক হাত পা সানটা আচ্ছা স্কিন টাইটেনিং করার জন্য কি নিতে পারি। লোশন বা বডি ক্রিম যদি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো বডি ক্রিমটা নিয়ে নেন, ভ্যালারির বডি ক্রিমটা অনেক ভালো হবে সেক্ষেত্রে। কিউরিপাই ক্রিমটা আমিও ইউজ করতে পারবো, হ্যাঁ ওটা তুমিও ইউজ করতে পারবো, 650 টাকা। অ্যালাইকের ক্রিম দিয়ে আমার মুখে লাল র্যাশ উঠেছে এর জন্য দেওয়া বন্ধ করে দিয়েছি আপু, কোনো সমস্যা নেই, ওটা আবার ক্যারি অন করেন দেখবেন কোনো সমস্যা নেই। রেড স্নেলের ক্রিমটা কিসের জন্য আপু? এটা আপনি স্কিন রিপেয়ার করবে, ময়শ্চারাইজ করবে, স্কিনটাকে ব্রাইটেনিং করবে, ঠিক আছে, স্পট থাকলে স্পটও হালকা হয়ে যাবে। ডে নাইট ক্রিম একটার মধ্যে থাকবে অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে একটু দেখান। হ্যাভেন ইউনিক আপু আপনি হচ্ছে গিয়ে এই ক্রিমটা নিয়ে নেবেন, কোলাজেনের এই ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে। এটা একই সাথে ডে ক্রিম আছে, নাইট ক্রিম আছে, অ্যাড স্পট আউট প্লাস হোয়াইটেনিং করবে। ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। কিম কিমটা আছে, প্রাইস কত? হ্যাঁ আপু এখন লাইফটা ক্লিয়ার আপু। আচ্ছা ঠিক আছে, আবার যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে আপু। অয়েলি স্কিনের জন্য কোন স্ক্রাবারটা ভালো হবে? অয়েলি স্কিনের জন্য আপু পাপায়া স্ক্রাবারটা আছে, ওটা নিয়ে নিতে পারেন যদি ওটা স্টকে থাকে। এছাড়া টার্মারিন ডেট আছে, ওটাও চলে নিয়ে নিতে পারেন। ক্লিয়ার না আমি কোথায় যাব বলেন, ক্লিয়ার না বলছেন। আচ্ছা হ্যালো সুইটি ইথনি, হাই কি অবস্থা, কেমন আছেন? সো এখন আমি কি করবো আমি, আমাকে একটু বলেন লাইফটা ক্লিয়ার কিনা, বিকজ অনেকে বলছেন লাইফ ক্লিয়ার না আপু। আমি পেজে নক দিয়েছিলাম এখন। আচ্ছা 14 টাকার আইল্যাশটা কি আগামীকাল স্টার প্লাজাতে শপে থাকবে? আপু বলতে পারছি না, এটা শিওরিটি আমি দিতে পারবো না। আচ্ছা আমি কি লাইফটা কি ক্যারি অন করবো আমাকে একটু জানান, বিকজ আমি নিজেকেও দেখতে পাচ্ছি যে আমাকে ক্লিয়ার না আপু। আপু আমি এখন তাহলে লাইফটা ক্লোজ করে দিই, বিকজ আমি কি করবো আমি বুঝতে পারতেছি না, বিকজ আমিও লাইফ দেখতে পাচ্ছি এখানে আমাকে ক্লিয়ার দেখাচ্ছে না। আচ্ছা কোরিয়ান ক্রিমটার প্রাইস পড়বে 1150, কোলাজেন ক্রিমটা কত? 210 টাকা করে, ঠিক আছে 210 টাকা করে পড়বে কোলাজেন ক্রিমটার প্রাইস। ক্লিয়ার কিউরিপাই? আচ্ছা আমাকে আর কিছু লোকজন জানান যে লাইফটা ক্লিয়ার কিনা, আদারওয়াইজ আমি লাইফটা ক্লোজ করে দিব, ঠিক আছে আদারওয়াইজ আমি লাইফটা ক্লোজ করে দিব। এর মধ্যে আমি একটু বলে দিই, আমাদের কিন্তু তিনটা আউটলেট, একটা হচ্ছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিটে, আর একটা হচ্ছে হাতিপুর স্টান প্লাজা 1/90 নাম্বার শপ গ্রাউন্ড ফ্লোর, এবং আর একটা আউটলেট হচ্ছে নারায়ণগঞ্জ আলজানার ফ্রেড শপিং সেন্টার, সেটা ঠিক দোতলায় 209 এবং 210 নাম্বার আউটলেট। স্কিন মোটা হবে কিছু? আচ্ছা স্কিন মোটা হবে আপু গ্ল্যাকটোমাইসিসের টোনার এবং স্নেট্রোসিলার সিরাম। আপু কি বলেছেন এই প্রবলেমের জন্য বুঝতে পারিনি, কাইন্ডলি আরেকবার বলবো আপু? অবশ্যই। আচ্ছা আচ্ছা আমি আরেকবার বলবো আপু, আমি পেজে নক দিয়েছিলাম তখন পেজে থাকতে বলছে যে আমার মুখে স্যুট করে নাই, আমার মুখে স্যুট করে নাই আপু। এটা স্যুটের ব্যাপারটা না, আসলে মেইন ব্যাপারটা হচ্ছে যে যারা অ্যালাইকের ক্রিম এখানে ইউজার যারা এখানে আছেন তারাই আপনাকে রিভিউ দিয়ে দিবেন যে অ্যালাইকটা আপনি যখন ফার্স্ট টাইম ইউজ করবেন তখন আপনার ফেসে একটু র্যাশেজ এর প্রবলেম দেখা দিবে, একটু পিলিং এর প্রবলেম দেখা দিবে, বাট আপনি ইউজ করতে থাকবেন দেখবেন সব ঠিক হয়ে গেছে। ডক্টর রাসেলের ক্রিম আর টোনার নিব, প্রাইস বলো আপু? ডক্টর রাসেলের ক্রিম গুলোর প্রাইস পড়বে 380 থেকে 400 মধ্যে বা 420 করতে পারে, আর এছাড়া টোনার গুলোর প্রাইস পড়বে সবগুলো 400 করে। একদম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। আচ্ছা হাত পা ডার্ক সানটাইন পড়ে গেছে, আচ্ছা স্কিন টাইটেনিং এর জন্য, সেক্ষেত্রে আপু আপনি এই ক্রিমটা নিয়ে নেবেন। এই হচ্ছে কি ক্রিমটা নিয়ে নেবেন সানসিল্ক ফ্রিজি হেয়ারের জন্য দেখো। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে কি ভ্যালারি ক্রিমটা আপু, আপনি এটা নিয়ে নেবেন, এটা আপনার
যে ডার্ক বা সানটানের প্রবলেমটা আছে সেটাকে রিমুভ করবে, টাইটেনিং করতেও সাহায্য করবে। ঠিক আছে, ডক্টর রাসেলের ডে ক্রিম বলে দিয়েছে, একদম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সানসিল্কের ফ্রিজিং হেয়ারের জন্য শ্যাম্পুটা দেখিয়ে দিয়ে আমি, যাদের কিনা ফ্রিজিং হেয়ার আছে তারা হচ্ছে কি আমরা এই শ্যাম্পুটা নিয়ে নিবো। এটার প্রাইস পড়বে 350 টাকা করে। ঠিক আছে, এই শ্যাম্পুটা আমরা নিয়ে নিবো। লাইফটাকে একটু আমরা বেশি বেশি করে শেয়ার করি, ঠিক আছে, লাইফটাকে একটু বেশি বেশি করে আমরা শেয়ার করে দিই, না হলে কিন্তু আমি লাইভে থাকবো না, চলে যাবো। আমার আপুরা এভাবে করে শেয়ার না করলে আমি থাকতে পারি, আচ্ছা তাহলে কিন্তু চলে যাবো। লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, এত এত ভালোবাসেন, একটু শেয়ার করলে কি হয়, একটু শেয়ার করে দেন। আচ্ছা, এরপর দেখাবো যারা কিনা বেলি ফ্যাট রিডিউস করতে চাচ্ছেন তারা কি নিবেন। যারা শুধুমাত্র বেলি ফ্যাট রিডিউস করতে চাচ্ছেন তারা ত্রিফলাটা নিয়ে নিবেন। ত্রিফলাটা যাদের কিনা পেটে অতিরিক্ত মেদের সমস্যা যাদের আছে তারা হচ্ছে গিয়ে এটা নিয়ে নিবেন। এটা আপনার পেটটাকে একদম পুরো স্লিম করে ফেলবে। ত্রিফলাটার প্রাইস পড়বে 350 টাকা করে। এটাতে 30টা করে ক্যাপসুল থাকবে, যেটা কিনা আপনি সকালে একটা খাবার আগে খাবেন, আর একটা খাবেন রাতে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে, এভাবে করে দুইটা খাবেন, তাহলে এটা একদম বেস্ট রেজাল্ট দিবে আপনাকে। ঠিক আছে, এবার দেখাবো এমন একটা টোনার, যে টোনারটা কিনা আমার অনেক বেশি ফেভারিট। আচ্ছা, হাই আপু, হ্যালো, কি অবস্থা, কেমন আছে? সো লাইভটাকে আর একটু শেয়ার করে দেন, অনেক শেয়ার হয়ে গেছে, লাইভটাকে একটু শেয়ার করে দেন। জানো কি রিপাই, আমার নার্স এর লিপস্টিক, ওকে, আমি নার্স এর লিপস্টিক দিয়েছি, ওয়াও, একটা গিফট করো তো, নার্স এর লিপস্টিক একটা গিফট করো। আচ্ছা আপু, প্লিজ হেল্প মি, ট্রি অয়েলটা কিভাবে ইউজ করব? আগে বায়োকা ব্র্যান্ডেরটাই ইউজ করতাম, মেকআপ ওয়ার্ল্ড বিডি থেকে গ্রিন কালার এটা নিয়েছি, ব্রোনের উপর দিলে ফেস জ্বালা করে। আপু, জ্বালা করার কথা না, তারপরে হচ্ছে কি আপনি আরো দুই তিন দিন দিয়ে দেখেন কি অবস্থা হয়। ঠিক আছে, জ্বালা করার কথা না আপু, অনেক চুল পড়ছে, এখন কি ইউজ করবো? সিজাতুল মুনতাহা তানহা আপু, আপনি হচ্ছে কি জেমি ব্রক্সের টোনারটা নিবেন, টনিকটা নিবেন, এবং হচ্ছে কি আপনি সানসিল্কের গোল্ডেন কালার শ্যাম্পুটা নিবেন। 14 টাকার অফারে হচ্ছে কি এই আইল্যাশ গুলো, ঠিক আছে, জেইফের আইল্যাশটা অ্যাভেলেবেল আছে 14 টাকার অফারে। আচ্ছা, তুমি আসলে করবো, আচ্ছা ঠিক আছে, আমি আসবো। 14 টাকার আইল্যাশ এবং হচ্ছে গে শনটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এর মধ্যে আমি দেখাতে চাচ্ছিলাম সেন্টাল আর গ্রিন লেভেল টোনারটা, সাথে কি প্রোফাইবারটা নিব, ত্রিফলা কিভাবে খাবো? আপু বলে দিয়েছি ত্রিফলা সকালে একটা আর হচ্ছে গিয়ে রাতে একটা খেয়ে নেবেন, খাবার খাওয়ার আধা ঘন্টা আগে। সাথে অবশ্যই প্রোফাইবারটা নিতে হবে, তাহলে আপনার চুলটা আরো বেশি সিল্কি হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে সেন্টাল আর গ্রিন লেভেল টোনারটা, যেটা কিনা যাদের র্যাশেস এর সমস্যা আছে, পিম্পলস এর প্রবলেম আছে, তারা আমরা এটা পিউরিটার সেন্টাল আর গ্রিন লেভেল টোনারটা নিব, অসম্ভব ভালো একটা টোনার, এটা আমরা নিয়ে নিতে পারি। এটা যাদের কিনা কোনো কিছুতেই কাজ করছে না, জাস্ট এটা ইউজ করেন, খুব ভালো হবে। দিয়েছি আপু, তাও ফেসে জ্বালা করছে, এটা কি নর্মাল নাকি ইউজ করা বন্ধ করে দিব? আপু, আমি বলবো যে তাহলে আপনি ইউজ করা অফ করে দেন, যত ফেসে জ্বালা করছে। আর যদি আপনার মনে হয় যে একনি একটু কমে নেই, তাহলে অফ করবেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে না একনি একটু হলেও কমেছে, তাহলে অফ করার দরকার নেই। আপু, ভালো একটা ডিপ কন্ডিশনারের নাম বলো। ভালো একটা ডিপ কন্ডিশনার হচ্ছে প্রো ফাইবারের, এটা ঠিক আছে, এটা একদম রিজনেবল প্রাইস আছে, 350 টাকা, এটা নিয়ে নিতে পারেন। জানাতুল ফেরদৌস আপু, এটা অনেক ভালো হবে। এরপর আমি একটা মরিকদা সুপিং জেল দেখিয়ে দিই, যাদের কিনা পিম্পলস, র্যাশ, গুড়গুড়ি, দানার সমস্যা আছে, কোন সুপিং জেল ইউজ করবেন বুঝতে পারছে না, তাদের জন্য হচ্ছে গিয়ে মরিকদার সুপিং জেলটা, ঠিক আছে, তাদের জন্য মরিকদার সুপিং জেলটা অনেক ভালো হবে। আপু বলে দিয়েছি, আপু বলে দিয়েছি আমি, ঠিক আছে, দেখে নেওয়া হবে আপনার ইনবক্সে টেস্ট, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে গিয়ে মরিকদা সুপিং জেলটা, যেটা কিনা আপনাদের যাদের কিনা মেসকার প্রবলেম আছে, তারাও হচ্ছে গিয়ে মানে মরিকদা সুপিং জেলটা অ্যাপ্লাই করতে পারবেন, এটা ভালো কাজ করবে। আপু, তোমার পেছনে টোনারগুলো প্রাইস করবে মাত্র 400 টাকা করে, ঠিক আছে, 400 টাকা করে পড়বে। তোমার আইডি পাই না গো আপু, আমি আইডিতে বসি না তোমার। আচ্ছা, অফার আইল্যাশ গুলো কি ঘন পাতলা আছে নাকি সবগুলো একই? আপু, এগুলো সব এক, 4K প্লাস ক্রিমের প্রাইস পড়বে 700 টাকা করে, 25 ফাইবার জুসটা আছে, প্রাইস আছে, প্রাইস পড়বে 750 টাকা করে, ঠিক আছে, তামান্না রহমান আপু, তামান্না রহমান আপু, ইয়াস, প্রাইস পড়বে মাত্র 750 টাকা করে। আচ্ছা, এছাড়া যাদের কিনা ঘাড়ে কালো দাগের সমস্যা আছে, তারা হচ্ছে কি আমরা মারিকা এই টোনারটা অ্যাপ্লাই করবো, মারিকা টোনারটার প্রাইস পড়বে মাত্র 190 টাকা করে, ঠিক আছে, এটা 190 টাকা করে প্রাইস পড়বে, 190 টাকা, এটার প্রাইস মারিকা টোনার,
আচ্ছা এটার প্রাইসটা একটু ইনবক্স করে দেখতে পারেন, এটার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা আপু, 4K প্লাস এর সাথে মাতানা সিরাম ইউজ করা যাবে? হ্যাঁ আপু, 4K প্লাস এর সাথে আপনি মাতানা সিরাম ইউজ করতে পারবেন। আচ্ছা এটাকে আমি একদিন লাইভে ইউজ করে দেখাবো, একটু দেখাই, আমি এখনই দেখাই। আচ্ছা আমি কোথায় রাখলাম কটন প্যান্ট, এইটা। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা যারা কি এই টোনার গুলো নেবেন তারা সাথে অবশ্যই তুলা বা কটন প্যাড দিয়ে ইউজ করবেন, এগুলো ডিরেক্ট ইউজ করবেন না কখনো। সো এটা হচ্ছে কি, আমি আমার কোনোইতে ইউজ করে দেখাবো আপনাদের। কোনোতে ইউজ করে দেখাবো না, ঘাড়ে ইউজ করে দেখাবো, আপনারা জাস্ট কমেন্ট করেন তারপর আমি এটা ইউজ করব। আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমেন্ট করেন কোথায় ইউজ করবো। আপু ভাইয়াকে ভাইটামিন সি আর নবু বডি ক্রিম রেড আর অরেঞ্জের জেলটা আনতে বলো কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, সিম্পলের ভাইটামিন এই নাইট ক্রিমটা হবে আপু। আপু নাইট ক্রিম, নাইট স্লিপিং মাস্ক আছে একটা, সেটা অ্যাভেলেবেল আছে। আপু মুখে গুড়ি গুড়ি পিম্পল এর মতো, তার জন্য কি ইউজ করবো? হালকা দাগও আছে। আপু আপনি সেন্টাল আর গ্রিন লেভেল টোনারটা নিবেন, আর কোনো কিছু না, জাস্ট এটাই নিয়ে নেবেন। আমাকে বলেন আমি মারিকা টোনার কি হাতে ইউজ করবো আর ঘাড়ে ইউজ করবো, সেন্টাল আর গ্রিন লেভেল টোনারটা নিয়ে নেবেন, ঠিক আছে? আপনারা আমাকে কমেন্ট করে জানান, আমি কিন্তু নিয়ে বসে আছি, তাড়াতাড়ি আমাকে ইউজ করে জানান, মানে আপনারা আমাকে কমেন্ট করে জানান, দেন আমি আপনাদের ইউজ করে দেখাবো। কটন বারের প্রাইস কত পড়বে? কটন প্যাডগুলোর প্রাইস পড়বে মাত্র 100 টাকা করে, ঠিক আছে? এটা আমি কোথায় হাতে ইউজ করবো আর ঘাড়ে ইউজ করবো আমাকে জানান কমেন্ট করে, দেন আমি ইউজ করবো, না হলে এটা ইউজ করবো না। আচ্ছা আপু ফেয়ারনেস এর জন্য কি ইউজ করবো? সেন্সিটিভ স্কিন, ফেয়ারনেস যদি চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি সেন্সিটিভ স্কিনের হয়ে থাকেন তাহলে ইউজার এটা ইউজ করবেন, 1150 টাকা এটা প্রাইস পড়বে ইরা হোসেন আপু। আর এটা আপনি একটা যদি নিয়ে নেন 4-5 মাস অনায়াসে এটা ইউজ করতে পারবেন, বিকজ এটা দেখতে মনে হয় যে এটা ছোট বাট এটার ভেতরে অনেক ক্রিম আছে, অনেক অনেক, আর এটা একদমই অল্প পরিমাণে লাগে। আচ্ছা ঘাড়ে ইউজ করে দেখাও। আচ্ছা হাতের কোনোইতে কিউরি পাই? আচ্ছা আমাকে আরেকজন জানান, আরেকজন যেদিকে ভোট দিবেন আমি সেদিকে চলে যাবো। আপু আমার স্কিন পাতলা গর্ত আছে কিন্তু একনি স্পট ডার্ক হয়ে গেছে, এর জন্য 4K কোজিবেটা ইউজ করছি, এখন স্টেনটুসিকা সিরামের সাথে ইউজ করলে আমার গর্ত কোনো হেল্প হবে? আপু আপনাকে গ্ল্যাকটোমাইসিসের টোনারটা নিতে হবে এবং সাথে স্টেনটুসিকা সিরাম নিতে হবে, মুখে ঘামাচির মতো কি যেন কয়দিন পরপর হয়। আচ্ছা সেটার জন্য আপনাকে মুখে ঘামাচির মতো এই যে সেন্ট্রাল গ্রিন লেভেল টোনারটা কোথায় রাখলেন, এটা নিয়ে নেবেন, ঠিক আছে? এটা নিয়ে নেবেন, এটা খুবই ভালো কাজ করবে। আচ্ছা হাতের কোনুই, আচ্ছা ইরা হোসেন আপু আমি হাতের কোনুইতে তাহলে ইউজ করে দেখাবো। আচ্ছা আপু যে ক্রিমটা দেখাইলেন ওই ক্রিমটার নাম কি? আপু কোন ক্রিমটা একটু বলেন আপু। গতকালে যে গতকালও বলেছি ভাইয়াকে আনতে বললো, যা জানতে বললাম, তোমার মনে থাকবে? হ্যাঁ আপু মনে থাকবে, ঠিক আছে আমি এটা ইউজ করে দেখাই এখন। লিটারালি এটা অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা আপু যে ক্রিমটা দেখাইছো ওইটার নাম কি? আপু যে ক্রিমটা দেখিয়েছি এটার নাম হচ্ছে ইউজার ক্রিম, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইউজার ক্রিম, এই যে ইউজার ক্রিমটা এখানে অ্যাভেলেবল, এই যে এটা হচ্ছে কি ইউজার ক্রিমটা। আচ্ছা হাতের কোনো, আচ্ছা ঠিক আছে হাতের কোনোকে ইউজ করে দেখাবো, কিন্তু কথা হচ্ছে এটা যেমন হাত থেকে পড়ে গেল ফ্লোরের মধ্যে, আমি কেমনি ইউজ করবো এখন? এটা ফালাই দিয়ে এটা ইউজ করবো না, হাতে পড়ে গেছে। আচ্ছা অ্যালাইকের ক্রিমটার সাথে নাচা সিরাম দেওয়া যাবে? অ্যালাইকের ক্রিমটার সাথে নাচা সিরাম হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা এটা পড়ে গেছে, এখন আমি ইউজ করবো না, কালকে আমি ইউজ করে দেখাবো। আচ্ছা আপু ডাবল ক্লিনজিং এর জন্য ড্রাই স্কিনের কি আছে? আচ্ছা ডাবল ক্লিনজিং এর জন্য ড্রাই স্কিনের জন্য কি আছে আপু? ডাবল ক্লিনজিং যদি করতে চান সেক্ষেত্রে আমি বলবো অয়েল ক্লিনজার নিয়ে নেবেন বা মাইসেলার ওয়াটার যেটা আছে সেটা নিয়ে নিতে পারেন, তারপর ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবেন। আপু বড় বড় একটা অ্যালার্জির প্রবলেম আছে, এই জন্য কি ইউজ করবো? অ্যালার্জি প্রবলেম, বড় বড় একনের প্রবলেম যদি থেকে থাকে আপু সেক্ষেত্রে আপনাকে ক্লোজারেক্সের স্যালিসিলিক অ্যাসিড ক্লিনজারটা নিতে হবে, এবং আমি মাত্র যে টোনারটা দেখেছি সেটা নিয়ে নেবেন। আচ্ছা
আপু রিজনেবল প্রাইসে কনসিলার দেখা আর কনসিলার কি অফার আছে না আপু কনসিলারে অফার নাই সম্ভবত আছে কি আছে আছে ও আছে অফার আছে মারিকা টোনার ওকে মরিঙ্গা সুতিং জেলের প্রাইস বলো মরিঙ্গা সুতিং জেলের প্রাইস পড়বে 700 টাকা করে আমি দেখাতে পারলাম না মারিকা টোনারটা ইউজ করে কারণ আমার লাইভের টাইমও শেষ হয়ে গেছে এখন আমি আবার নিতে গেলে আবার লেট হয়ে যাবে আমি এটা কালকে ইউজ করে দেখাবো আপনাদেরকে আচ্ছা সো আমি আমার লাইভটা এখানে শেষ করব আর লাইভটা শেষ করার আগে একটু বলে দিই আমাদের কিন্তু তিনটা আউটলেট একটা হচ্ছে মিরপুর 6 মেদে বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিটে একটা হচ্ছে হাতিপুল স্টার প্লাজা 1/90 নাম্বার শপ গ্রাউন্ড ফ্লোর এবং আরো একটা হচ্ছে নারায়ণগঞ্জ আলজানা ট্রেড শপিং সেন্টার সেটা ঠিক দোতলায় 209 এবং 210 নম্বর আউটলেট সো এখনকার লাইভটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেকআপ করবিডি সাথে থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম